নমস্কার দর্শক বন্ধু, অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুক্লা অষ্টমীর বিশেষ মহেন্দ্র ক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108 লাল পদ্ম উৎসর্গ করা হয় দুর্গার পায়ে, জ্বলে ওঠে 108 প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে ওঠে রাতের বাতাস, বিভিন্ন ধরনের ধ্বনির সঙ্গে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি, ঘণ্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্র উচ্চারণে আর 108 প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দুর্গার ঘাম তেলযুক্ত মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে চলে সন্ধি পুজো। দেবী দুর্গার নাকি এই দুই তিথির মিলন ক্ষণেই আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুণ্ড নামক এই দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন। অন্যদিকে রাক্ষসরাজ রাবণকে বধ করবার জন্য আশ্বিন মাসের রামচন্দ্রের অকাল বোধনের যে উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাসের রামায়ণে, সেখানেও রামচন্দ্র সন্ধি পূজা সমাপন কালে দেবীর চরণে 108 পদ্ম নিবেদন করায় আশায় হনুমানকে দেবীদহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলেন। হনুমান 107টি পদ্ম পান, দেবীদহে আর পদ্ম ছিল না। দেবীদহে একটি পদ্ম কম ছিল, তার কারণ হিসেবে কথিত আছে দীর্ঘদিন অসুর নিধন যজ্ঞে মা দুর্গার ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মায়ের সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। মহাদেব তাকে দেবীদহে স্নান করতে বললেন সেই জ্বালা জুলার জোড়ানোর জন্য। দেবীদহে মায়ের অবতরণে 108টি বদলে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্মের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে 1 ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের ওপর। দেবীদহে স্নানকালে সেই অশ্রুসিক্ত ক্ষতটির থেকে যে পদ্মটি জন্মেছিল সেটি মা নিজে হরণ করেছিলেন, কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন। আবার কীর্তিবাসের রামায়ণে পাওয়া যায় রাবণ নিধন যজ্ঞের প্রাককালে রামচন্দ্র বলেছেন, যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল, সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল, এক চক্ষু দিব আমি দেবীর চরণে, রাম ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীল পদ্মের মতো একটি চোখ উৎপাটন করতে উদ্যত হন, তখন দেবী রামচন্দ্রের হাত ধরে তাকে নিবৃত্ত করে বলেন, অকাল বোধনে পূজা করিলে তুমি দশভুজা বিধিমতে করিলা বিন্যাস, লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য অবনীতে করিলে প্রকাশ, রাবণে ছাড়িনু আমি বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান। অষ্টমী তিথিতে ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস, যদিও অবশ্যই এই দিন কিন্তু দুর্গাপুজো আর মহাষ্টমী আমরা সকলেই জানি। রক্তচাপ ভারসাম্যের জন্য রসুনকে ভালো মনে করা হয়, তবে অবশ্যই এই দিন রসুন খাওয়া থেকে এড়িয়ে চলুন, এটি অশুভ বলেই মনে করা হয়। পেঁয়াজ এই দিন একদম বাড়িতে খাবেন না, প্রায় সব বাড়িতেই আমাদের এই প্রধান সবজি পেঁয়াজ, তবে এটি কখনোই খাবেন না। এই দিন পেঁয়াজ খাওয়া থেকে
দূরে থাকুন। ভুলেও এই দিন খাবেন না মুসুর ডাল। মুসুর ডালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, যা মাংসে পাওয়া পরিমাণের চেয়ে বেশি। অতএব এটি দেবভোগ হিসেবে দেওয়া থেকে সীমাবদ্ধ থাকা উচিত। এই দিন একদম মুসুর ডাল খাবেন না। লাল শাক একদমই খাওয়া অশুভ বলেই মনে করা হচ্ছে ওই দিন। এই দিন স্বল্পস্থায়ী বহু বর্ষজীবী উদ্ভিদকে বৈষ্ণবদের মৃত্যুর প্রতীক বলা হয়, তাই এই দিন অবশ্যই লাল শাক থেকে খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন কখনোই কোনো অ্যালকোহল জাতীয় জিনিস খাবেন না। অবশ্যই এই দিন ভুলেও খাবেন না নারকেল, এতে মূর্খতা সৃষ্টি হবে। তাই কখনোই ভুলেও খাবেন না এই দিন আমিষ জাতীয় খাবার, অ্যালকোহল, সাথে লাল শাক, মুসুর ডাল এবং পেঁয়াজ ও রসুন। সাথে এই দিন ভুলেও নারকেল খাবেন না। আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই দিন অনেক সকালে ঘুম থেকে ভোরবেলায় উঠে অবশ্যই নিজের হাত দর্শন করে ভোরে ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে তারপর অঞ্জলি দিন এবং মায়ের পায়ে বা চরণে অবশ্যই পদ্ম দেবেন। এই দিন লাল জবা, পদ্ম এবং নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়ে মায়ের আরাধনা করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।